ডেকেছি প্রার্থনাতে একটু শান্তি পেতে, তুমি তো জগতের প্রাণ, ফিরিয়ে দাও দু হাত। তো আজ হলো নন্দ উৎসব। নন্দ উৎসবের দিন সকালবেলা মাখন মিচুড়ি খাওয়া হয়ে গেছে। এটা হলো সেকেন্ড পর্ব চলছে। সেকেন্ড পর্ব খাওয়ার পরে ওকে হলো স্নান করিয়ে দেবো। আর আমার মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এখন আমার গোপালটা সেকেন্ড পর্বের খাওয়া দাওয়া সারছে। ঘন্টার আওয়াজটা না ভিডিওতে কেমন একটা আসে, আমি দেখেছি বারবার এডিট করতে গিয়ে তখন দেখি যে ঘন্টার আওয়াজটা ঠিকঠাকভাবে আসে না। বড় ঘন্টা দিয়েও দেখেছি যে কেমন একটা আওয়াজ হয়। তো এই যে ওরা খাওয়া দাওয়া পর্ব সেরে নিই, আর আমরা যাব এখন রান্নাঘরে খাওয়া দাওয়া ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। যেহেতু আজকে নন্দ উৎসব, আজকের দিনে আমরা দেবো। অনেকে একদিনে অন্নভোগ দিয়ে দেয়, বাট আমরা একদিনে অন্নভোগ দিই না। তো আজ যেহেতু ঠাকুরকে অন্নভোগ দেবো, তাই এখানে গোবিন্দভোগ চাল 1 কেজি আমি ভিজিয়ে রেখেছি পোলাওয়ের জন্য। এটা আমি রং ব্যবহার করেছি, এই রংটা আমি যেহেতু হলুদ দিই না। আর এখানে 500 মতন পনির এনেছিলাম ঠাকুরের জন্য। তো পনিরের তরকারি, আলুর দম, পাঁচ ভাজা সব হবে। আমি এখন ঝটঝট করে আগে রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো পোলাওয়ের চালটা এখানে হলো আমি ওই পেপারে করে একটুখানি জল ঝরাতে দিয়েছি। আর এখানে হলো পাঁচ ভাজার জন্য আমি সবজি কেটে নিয়েছি, উচ্ছে, পটল, আলু, কুমড়ো আর বেগুন। এই যে দেখতে পাচ্ছ পাঁচ ভাজা। আর এখানে পনিরের টুকরোগুলোকেও আমি পিস করে নিয়েছি। এখানটা হলো আদা বাটা রয়েছে, সব কিছুই মোটামুটি হয়ে গেছে। এখন ভাজা দিয়ে আমি আমার রান্নাটাকে স্টার্ট করবো। তো এখানে আমার পাঁচ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। পাঁচ ভাজাটা এখন রান্নাঘর থেকে রেখে দিয়ে আসবো, আর রান্নাঘরে ব্যঞ্জন হয়ে যাচ্ছে। ঠাকুরের ওখানে রেখে তারপরে ঠাকুর চাটা দিয়ে রেখে দেবো। আমি হাঁটতে পারছি না ঘোরার জন্য। ও মা, এই পেপারটা ভালো, তো আমি পোলাও করতে গেলে সবসময় একটুখানি হলো দুধ দিই, আর মানে 1 কাপ মতো দুধ দিই। আর এখানে যে মাপটা নিয়েছিলাম এই ক্যানের আমার 4 মগ, 4.5 মগ হয়েছিল, আর এই ক্যানের 1.5 মগ আমি এখানে দুধ দিয়েছি। আর এখানে হলো পোলাওটাকে আমি এবার ভেজে নেব ঘি দিয়ে। আসলে একা হাতে করতে গেলে না ওরকমভাবে দেখানো দেখানো হয় না। তো আমার এখানে পনির রান্নাটা হয়ে গিয়েছে, আর পোলাওটাও হয়ে গেছে, তোমাদের দেখিয়ে আনি। শুধু এখন বাকি পায়েস আর আলুর দম। পায়েস আর আলুর দমটা হলে হয়ে যাবে, বাদ বাকি সব কিছু হয়ে গেছে। এই যে এখানটা একটুখানি যেহেতু একটুখানি গলে গলে গেছে, পোলাও তো একটুখানি গলে গলে যায় ঠিক কথা, তারপর একটু হাওয়া লাগলে আবার ঝুরঝুরে হয়ে যায়। এই দেখো ঠাকুরের সামনে তো বসিয়ে দিয়েছি, আমরা ঝট করে রান্নাগুলো করে নিই। তো এখন পায়েসটা বসিয়ে দিয়েছি, পায়েসটা হলে আমার রান্না করা কমপ্লিট হয়ে যায়, আর মা আলুর দমটা করে নেবে, ব্যাস তাহলেই আমরা গোপালকে খেতে দিয়ে দিতে পারবো। তো এখানে প্রায় 2 কেজি মতন দুধ আছে, প্রায় একটুখানি শুধু পোলাবে দিয়েছিলাম, আর বাদ বাকিটুকু হলো পায়েস রান্না। তো আমাদের এখানে পায়েসটাও রেডি হয়ে গেছে, পায়েস ঠাকুরের জন্য আলাদাভাবে তুলে দিয়ে এসছি। আর এখানে হলো আলুর দমের আলুটা মা সিদ্ধ করে নিয়েছে, এই যে আলুর দম বসাবে। এটা কিন্তু উচ্ছের তেল তেল ছিল না, আচ্ছা মাল্টি ট্যালেন্টেড। ও চলো গিয়ে একবার দেখিয়ে দিয়ে আসি। তো আমার পায়ে না একটা ফোড়া হয়েছে, আমি হাঁটতে পারছি না। এই বাবা গো, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, এই নিয়েই আমাকে সমস্ত কিছু করতে হয়েছে। আর গোপালদের আমি সাজিয়েছি, সেটা একবার দেখায়। তো দেখো আমি দুজনকে স্নান করিয়ে আবার নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি, যেহেতু আজকে নন্দ উৎসব। আর ওরা এই কদিন যে কটা জামা পরেছে প্রত্যেকটাই নতুন, আর কৃষ্ণের তো হলুদ রং, নীল রং, লাল রং প্রিয়, তাই আমি এই জামাটা অনেক খুঁজে খুঁজে এনেছি। এর ডুপ্লিকেটটা না আমি আর এই মাধবের জন্য পাইনি, এই জন্য মাধব পরেছে একটা রানী কালারের জামা, আর আমার কেশব পরেছে লাল হলুদের জামা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমাদের অন্নভোগ একদম রেডি হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাই। দেখো আমি এইভাবে সাজিয়েছি 5 রকমের ভাজা দিয়ে, পোলাওটাকে এইভাবেই আমি পুরো ব্যারিকেড করে দিয়েছি।
আমার মা বলছিল যে চেরি দিস নি কেন, চেরি দিলে সেটা মনে হবে তারা মায়ের ভোগ। আর এখানে রয়েছে পনির, এখানে রয়েছে হলো পায়েস, আর এখানে হলো আলুর দম, আর ওই যে আমার লাড্ডু গোপাল ওখানে সেজে গুজে বসে রয়েছে। আর এখন ইয়ে করবো, আমার মা ওকে খেতে দিয়ে দেবে, ব্যাস তাহলেই হলো কমপ্লিট আজকের মতো নন্দ উৎসব। আমার মা এখন খেতে দিয়ে দেবে, হ্যাঁ ওই একটুখানি আরতি করে দাও এরকম। আর এখানটা যেহেতু অন্ধকার, একটা লাইট দিয়েছে বাবা, কিন্তু বাবা নেই বলে না আমরা লাইটটা জ্বালতেও পারছি না ঠিক সেইভাবে। সমস্ত কিছু তো সাজানো হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। এই যে আজকে নন্দ উৎসবের দিন, নন্দের দুলাল আজকে হলুদ রঙের জামা পরে দেখো কি সুন্দর সেজে গুজে বসে রয়েছে। প্রসাদ খাওয়ানো হয়ে গেছে, আর এবারে হলো জল, তারপর আমার ছেলে নিজে নিজে নিয়ে খেয়ে নেবে। গোপালের অনেকে অনেক নাম দিচ্ছে, বল্টু, ছোটু। আসল কথা, গোপালকে যে যেভাবে পুজো করে সে সেইভাবেই মন থেকে ডাকে। আসলে ওনাকে মন থেকে যা খুশি নামে ডাকা যায়, তাই না?
ঠাকুরের তো খাওয়া হয়ে গিয়েছে, আর আমি এখন খাবার নিয়ে বসবো। আর ঠাকুরের এই সমস্ত বাসন থেকে সমস্ত কিছু সরিয়ে দিয়েছি, সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন বাজে প্রায় 5টা, আমি এখন খাবো। এই যে 5টার সময় খেতে বসবো। আমার ছেলে এখন ঘুমাচ্ছে, ওকে দেখাবো না কারণ খালি গায়ে আছে।